আমার 17 বছরের সংসার, এর মধ্যে কোনো কিছু যেদিন আমি টিভিতে দেখিয়েছে সেদিনই জানলাম, এবং সেদিনও জানতাম না যে এই সিদ্ধার্থ দাস এই সিদ্ধার্থ দাস। যেদিন আমার শাশুড়ি বললেন যে ওনার ছেলে বেঁচে আছে এবং কলকাতায় আছে, উনি সিদ্ধার্থ, সেদিনই জানলাম। তবে আমার আর কিছুই বলার নেই, আমি যা বলার আগেও বলে দিচ্ছি, শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে প্লিজ আপনারা আর বিরক্ত করবেন না। আমি যা ওরা জানতে চাইবে আমি বলবো, এবার আপনারা তার সাথে বুঝে নিন প্লিজ। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আপনারা আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমার ছেলের বয়স 17 বছর, এবার বলুন কবে হয়েছিল? আর 17 বছর ধরে এই প্রত্যেকটা লোক আমাকে চেনে, আর 17 বছর আমি আজকে এখানে আছি। আর কিছু আপনি কি ঘটনায় মানে স্বামীর পাশে দাঁড়াচ্ছেন? মানে কিভাবে দাঁড়াবো, আমি তো তার পাশেই রয়েছি, আমি তো তাকে ছেড়ে চলে যাচ্ছি না। স্বামী যেহেতু বলছে যে যদি আইনি সাহায্যের প্রয়োজন হয় তিনি পাশে মানে সাহায্য করবেন, তদন্তে সাহায্য করবেন, আপনার স্বামী বলেছেন সে কথা, তাহলে করতে হবে। আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাবো না, কারণ আমার স্বামীর সাথে হতে পারে, তার পাস্ট লাইফ কি আছে আমি আজ পর্যন্ত তাকে জিজ্ঞাসাও করিনি কিছু না, কারণ যেহেতু আমি আমাকে খুব সুখী রেখেছে এখানে, প্রত্যেকে জানে। আচ্ছা, যখন এই টিভিতে এইসব চলছিল তখন কোনো রিয়াকশন দেখেছিলেন ওনার? কারণ উনি নিজেও প্রথমে বুঝতে পারেননি যে এই ঘটনাটা ওনার ঘটনা, কারণ আজ থেকে 25 বছর আগের ঘটনা এগুলো। না, ওই নাম ঠাম সেটা হয়তো বুঝেছিলেন, কারণ সেটা তো আমাকে বুঝতে দেননি, হয়তো হয়তো জানি না। তারপর তো মানে প্রথম আসলো কি করে বিষয়টা জানা যায়নি? আর আমি কিছু বলতে পারবো না, সব কিছু টিভি থেকে। না, টিভি থেকে না, মানে আপনি জানলেন কি করে? আমি টিভি থেকে জানলাম, ওই যে বললাম তো আমার শাশুড়ি যখন জানলো যে তখন বুঝলাম এটা আমার ঘরের ঘটনা, আর এর আগে কিছুই জানতাম না, এবং মানে কিছু জানতাম না মানে কি, আমি কিছুই জানি না এই ব্যাপারে, আর আমি কিছু বলতে চাই না, প্লিজ আপনারা আর ডিস্টার্ব করবেন না আমাকে। আমার নাম তো পেপারে অনেক আগেই ছেপে গেছে, এখনো টিভিতে বলছে, সেখান থেকে জেনে নিন। আমার ছেলের কিন্তু সামনে পরীক্ষা, তারও তো একটা মানসিক চাপ হতে পারে এর মধ্যে থেকে। সামনে পরীক্ষা।